কিরকম বলি মা তোমার নাম কি বলবো না। বিজয় টিভির এক আয়োজনে উপস্থিত ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বিভিন্ন আলাপের এক পর্যায়ে অপুর কাছে জানতে চাওয়া হয়, আপনি আপনার জীবন থেকে ভুলে যেতে চান বা মুছে দিতে চান এমন কোনো ব্যক্তি বা এমন কোনো ঘটনা আমাদের বলুন। জবাবে অপু বলেন, 17 সালে কোনো কথা নিয়ে আমি 2017 আমি কোনো একটা সিচুয়েশন আমি ফেস করেছিলাম, আমি ওটা ভুলে যাচ্ছি। আমি বলছি কাকে ভুলে যাচ্ছি, না মানে আমি একটা কোনো সিচুয়েশনকে ভুলে যাচ্ছি, অবস্থান মানে আমার একটা সময়। অপুর কাছে আরও জানতে চাওয়া হয়, আপনি ঘৃণা করেন এমন কোনো ঘটনা বা ব্যক্তি সম্পর্কে আমাদের জানান। অপুর জবাব ছিল, ঘৃণা করার জন্য যোগ্যতা লাগে, সো ওরকম লোক নেই। বেশি অযোগ্য লোকদের কথা বলতে গিয়ে নিজের যোগ্যতাকে একটু হালকা করে ফেলেছিলাম।